হ্যালো ফ্রেন্ড, আজ আমার ভিডিও একান্ত আপন রেস্টুরেন্ট হান্ডি বিরিয়ানি স্পেশাল। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি নিউ ব্লগ, সেটা হচ্ছে একটু ফুড ব্লগ। তো আজকে ফুড ব্লগে রয়েছে আমাদের চাকদার বিশিষ্ট বিরিয়ানির দোকান, যেটা রিসেন্ট কিছুদিন হলো প্রত্যেকের পেজে চলে আসছে, মানে অনেকটাই ভাইরাল হয়ে গেছে, যেটার মধ্যে অনেক অনেক কিছু রয়েছে। তো আজকে মাকে নিয়ে যাচ্ছি সেই একান্ত আপনে। তো একান্ত আপনে গিয়ে আজকে ব্লগটা করবো, তো দেখতে থাকো আজকে ডেলি ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রকির নিউজ ব্লগার ইউটিউব চ্যানেল। তো চলে আসলাম একান্ত আপনে চাকদা একান্ত আপনে বিরিয়ানি খেতে মাকে নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একান্ত আপনে বিরিয়ানিতে, যেটা নাকি এখন রিসেন্ট খুব ট্রেন্ড চলছে, খুব ভাইরাল চলছে। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুরো বিরিয়ানি যাওয়ার জন্য। আজকে একটা খুব সুন্দর একটা শর্ট ভিডিও করে নিচ্ছি। সো ফ্রেন্ড, এই যে 1550 টাকার রান বিরিয়ানি তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ কটা, এখানে ছটা না, ছটা ডিম, ছটা আলু, ছটা ডিম, ছটা আলু, আনলিমিটেড রাইস ছজনের, এটা হচ্ছে 1550 টাকা। ও দেখো মাংসটা পুরো খুলে আসছে, দেখো সুব্রত দাদা বরাবরই যেরকম বলে খুলে আসছে খুলে আসছে, সিরিয়াসলি দেখো খুলেই এসছে, আমরা এতটাই গরম হয়ে যাচ্ছি না, ও একা একাই, কিছু বলার নেই। এখানে এতটাই ভিড় হয় সকালের দিকে, তো পরে এই গেটটা বন্ধ করে দিতে হয় কাস্টমারের জন্য, কিছু করার নেই, কারণ এতটাই ভিড় হয়ে যাচ্ছে, তাই না? রোববারে এরকম হয়েছিল না? তো এই হচ্ছে রেডি, এর মধ্যে আনলিমিটেড স্যালাড থাকবে, এটা হচ্ছে 1550 টাকা দাম, তাই তো? 1550 টাকা তো দাদা। এই বিষয়টা কত, বিরিয়ানিটা কত? 550 টাকা। কত? 550। এটার মধ্যে কি 500 গ্রাম ওজনের? আচ্ছা, আচ্ছা, এর মধ্যে দুটো মটন বিরিয়ানি আছে, 4 পিস থাকবে। এর মধ্যে কি, এর মধ্যে কত পিস আছে? এক পিসই আছে, তাই তো? একটা আছে খুব ভালো বড় পিস। আচ্ছা, ওটাই ভালো ছিল যা পিসের যে অবস্থা। আর দু পিস আলু, দু পিস ডিম নাকি? একটা চিকেন কষা আছে, বলে দিয়েছি। আর এইটা এটা কি রেডি হচ্ছে? এটা 550। তুমি যেমন বলবে আমি তোমার তেমন দেবো, বুঝলা? হচ্ছে 500 গ্রাম ওজনে, তাই তো? 500 গ্রাম ওজনে। আচ্ছা, এখন ওয়েট করবো, 10-20 গ্রাম বেশি হবে চলো এটা একটু দেখে নিলাম। তো এখন যাবো, তো এবার তোমার বিরিয়ানির দোকানের ভেতরে অ্যাটমসফিয়ারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখতেই পাচ্ছ এই হচ্ছে ভেতরে অ্যাটমসফিয়ারটা। এই যে আমার মা বসে আছে, এবার একটুখানি যাচ্ছি একটু পেছনে, এখানে কিন্তু ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি এই যে 500 গ্রাম হ্যান্ডি বিরিয়ানি, ঠিক আছে? দেখতেই পাচ্ছ 500 গ্রাম দিয়ে হ্যান্ডি বিরিয়ানি। এই শুভ তো দেখো, ওই বিরিয়ানি বানাচ্ছে, দেখতেই পাচ্ছ এখন কিন্তু অলমোস্ট বাজে রাত্রি 9টা, দেখতেই পাচ্ছ রাত্রি 9:05 হতে চলেছে। তো সুব্রত দার বিরিয়ানির এখানে এতই সেলিং পাওয়ার বেড়েছে,
তো এখন কিন্তু রাতে একটা অবধি কিন্তু বিরিয়ানি কিন্তু অ্যাভেলেবেল থাকে এখানে। তো সুব্রত এখন রেডি করছে, দেখতেই পাচ্ছ এটা পেঁয়াজের জুসটা যাচ্ছে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste. দাদা বিরিয়ানির স্বাদটা কিরকম? ভালো আন্টি, ভালো? তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে? আচ্ছা দাদা কোথা থেকে এসছেন? চাকদা। দাদা এই নিয়ে কি ফার্স্ট টাইম নাকি অনেকবার? ফার্স্ট টাইম। কোথায় আপনাদের বাড়ি? চাকদায়। আচ্ছা বিরিয়ানির টেস্ট কিরকম? তো বন্ধুরা তোমরাই শুনে নিলে কাস্টমার রিভিউ, আর তোমাদের সঙ্গে আর কিছু বলার নেই, যে তোমরা আসবে তারপর খাবে তারপর, তো সেই জন্য কাস্টমার রিভিউ তোমাদের কাছে নিয়ে নিলাম। চলো দেখতে থাকো আজকে ডেলি ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। কোটিং দাও হান্ডি বিরিয়ানি, দেখতেই পাচ্ছ দাদা কিন্তু স্টার্ট করে দেবে এখন। কাঁচা লঙ্কা দিও দাদা, এটা বাটার দিতে হবে, এটা এই রুটিটা খাবে তুমি খেতে পারবে, রুটি আর বাটার দেওয়া আছে। তো এইটা হচ্ছে বাটার নান, তো এখন দেখতেই পাচ্ছ দাদা কাটছে। তো এইটা হচ্ছে মটন হান্ডি, যেটা ওখান থেকে নেওয়ার পর গিয়ে এটা কিন্তু 5-7 মিনিট দম হয়। কতক্ষণ হয় এটা? 5-7 মিনিট হয় না, 10-7 মিনিট দম হয়। তো চলে এসছে, তো চলো বন্ধুরা এবার এটা কাটা হোক। দেখেন সিদ্ধ হয়ে গেছে, আর আপনি না না ওখানে সবাইকে রান্না করতে হয় না, করে তো হাড়ির মধ্যে রয়ে গেছে। এটা কিন্তু 500 টাকার চিপ ছিল একদম মটনে, এটা থেকে কিন্তু ফুলে এসছে। চলো টেস্ট করা যাক। মাও আছে,
Thank you.